গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই আমরা এখন বেরোচ্ছি পিকে ব্যাগ, দেখতেই পাচ্ছ একটা কাজেই বেরোচ্ছি। তো অনেকদিন ধরেই তোমাদেরকে বলছিলাম একটা কাজ আছে, একটা কাজ চলছে আমার এরকম। তো কী কাজ না কাজ তোমাদেরকে সবটাই বলবো। তো ভাবছি নিজের কিছু আরেকটা কিছু আমার নিজের দরকার, কারণ কি বলো তো, ও অফিস টাইমে থাকে 9 ঘন্টা প্রায়, 9 থেকে 10 ঘন্টা। তো নিজের খুব একা একা ফাঁকা ফাঁকা লাগে। তো বলতে পারো এরকম ভেবো না যে ফিকেল মাইন্ডেড এরকম একা একা লাগছে বলেই শুরু করে দিচ্ছি বা কিছু, এরকমটা নয়। অনেক দিন ধরে ভাবনা চিন্তা করছে, এমনকি এইরকম ধরনেরই কিছু জিনিস আমি বিয়ের আগেও করতাম। বিয়ের আগে আমি জাঙ্ক জুয়েলারি বিজনেস করতাম একটা, তো ওটা বিয়ের আগেই মোটামুটি আমি বন্ধ করেছি, এরকম নয় বিয়ের পর বন্ধ করেছি। তারপর ভেবেছিলাম আস্তে আস্তে শুরু করব, কিন্তু আবারও ওই বিয়ের 5 মাসের মাথায় আবার ব্যাঙ্গালোর মুভ করা, তো এইসব মিলিয়ে আর কিছুই হয়ে ওঠেনি। তো মনে হলো যে এইবার শুরু করা যেতে পারে। আর ওই বাড়িতে থাকতে বারবার কলকাতা যাচ্ছিলাম আসছিলাম, এরকমটা করছিলাম, আর বাড়ি চেঞ্জ করব এটাও ভাবছিলাম। তো এইসবের মধ্যে থেকে আমি আর ওই ফ্ল্যাটে শুরু করে উঠতে পারিনি। তো এই ফ্ল্যাটে এসে মনে হয়েছে না আমরা একটু স্টেবল হয়েছি, আমরা একটা জায়গায় স্থিত হয়েছি এইবার। তো এবার মনে হয়েছে যে এবার শুরু করা যেতে পারে, তো ওইসবের জন্যই একটু বেরোনো। তো চলো বেরোনো যাক। তো আমরা এসে তো গেছি, প্রায় এখন বেজে গেছে 12:15, অনেকই লেট হয়েছে। স্বাভাবিকভাবে কাজটা একটু করতে টাইম লাগবে আমরা জানতামই। আর এরকম গাছের জন্য স্প্রে বাটার বানিয়েছি, আজকে পাপার সাথে কথা বলে একটা স্প্রে বলেছিল পাপা, তো সেটা আজকে আসবে। তো ওই জন্য বোতলটা আমি রেডি করে রাখলাম। যাই হোক না কেন, আসার সময় ফুল পেলাম, ও বললো যে আজকে একটু ফুলের মালা কিনে নিই, তো আজকে ঠাকুরকে মালা টালা পরিয়ে ভালো করে দেবো ঠাকুর। কিন্তু ব্যাপারটা হচ্ছে 12:15 বেজে আছে, কালকের একটু শাক আমি রেখে দিয়েছিলাম, জানতাম আজকে আমি কাজটা করতে যাব আমরা আর কি। তো ওই জন্যে আমি কালকের একটু শাক বেশি করে বানিয়েছিলাম, শাক ভাজা রয়েছে আর চচ্চড়িটা রয়েছে একটুখানি, তো চচ্চড়িটাও খাবো আজকে, আর তেলাপিয়া মাছটাও ভাজা খাবে বলো, তো তেলাপিয়া মাছটা ভাজবো আর কুমড়ো দিয়ে মুগের ডাল বানাবো। কিন্তু এই তো কারেন্টই চলে গেছে, এসে আর রাতের জন্য একটু ডিম কষা বানাবো। তো ব্যাস কারেন্টই চলে গেছে, ডিমটা সবে এসে সেদ্ধ বসালাম আর কারেন্ট চলে গেল। দেখি কারেন্টের জন্য কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর না গ্যাসেই বসাবো, না পারতে গ্যাসটা ইউজ করি না জানো তো। দেখা যাক এবার, যেহেতু কারেন্টের এখানে ইউনিটের দামটা কম তো ইন্ডাকশনই বেস্ট, দেখা যাক কখন আসে কারেন্ট। অলরেডি 12:15 বাজে, আমার বেসিনে কখনোই বাসন থাকে না, যেটুকু বেরোয় আমি রান্না করতে করতে মেজে ফেলি। এখানে আছে কুচি করা পেঁয়াজ, এখানে আছে টমেটো বাটা, একটু পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আমার কাছে আছে, সেটাই ইউজ করব। এখানে হচ্ছে আলু ভাজাটা, আর এখানে ডিমটা ভেজে আমি অলরেডি তুলে নিয়েছি। এখানে আছে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি, এখানে কালকের এই চচড়িটা গরম করেছি, নিচে আছে লাল শাক ভাজাটা সেটাকে গরম করেছি, এখানে আমার চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে আছে আমার কুমড়ো দিয়ে মুগ ডালটা। তো চলো প্রায় গুছিয়ে এনেছি, 12:15 বেজে গেছে, তাড়াতাড়ি এবার হাত চালাতে হবে। আমাদের লাঞ্চ রেডি করে নিয়েছি, এখানে হচ্ছে কুমড়ো দিয়ে মুগের ডাল, মাছ ভাজা, শাক, চচ্চড়ি। তো এই হচ্ছে মেনু। আর এখানে ঠাকুরকে দেখো, আজকে আবারও ফুলে ফুলে সেজেছে মালা ঠালা পরে। ওয়ারিশ বাবাকে তো দেখাই যাচ্ছে না, পেছন দিকে মালায় ঢেকে রয়েছে, মায়ের মুখও তেমনভাবে দেখা যাচ্ছে না, ফুলেই ঢেকে রয়েছে আজকে। যাই হোক না কেন, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখো তুলসী গাছও মালা পড়েছে আজকে। তো যাই হোক, তো চলো এবার আমরা খেয়ে দিয়ে নিই। একটু শুয়েছিলাম, ঘুম তো হলোই না, প্রচণ্ড ঝড় আর বৃষ্টি নেমেছে। দেখো তুলসী তলার ফুল উড়ে চলে গেছে, সবচেয়ে বড় খারাপ লাগছে আমার। এখানে যে আর একটা জবা ছিল ফুটেছিল, তোমরা দেখেইছিলে যে এখানে, এই দেখো এই যে ডান্ডিটা যেটা রয়েছে না, তারও দেখাতেও পাচ্ছি না, এই দেখো ওই যে কোথায় যেন উড়ে চলে গেছে ফুলটা, দেখতেও পাচ্ছি না, মায়ের পায়ে দেবো ভাবলাম কালকে, উড়েই চলে গেছে, কোথায় গেছে ভগবান জানে। আর তুলসী তলার ফুল উড়ে এখানে চলে এসছে, প্রচণ্ডই ঝড় ছেড়েছে একটা। ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে দেখলে সত্যি ওর যে প্রথম ফুলটাই উড়ে চলে গেল, কোথায় পড়েছিল এটা আমি দেখতে পেয়েছি, এখন ওকে দিয়ে এটা দেওয়াবো মায়ের পায়ে, আমি তুলে নিয়ে এসে ওকে বলি গঙ্গা জল ছেটিয়ে দিয়ে দিতে, দৌড়াতে দৌড়াতে গেছি দেখতে পেয়ে। Thank you.
রয়েছে কিনা। দেখো লাইনটা হয়ে গেছে, এই সুইচটা ফাঁকা রয়েছে। তো কালকে দেখি, কালকে সানডে আছে, কারণ সেরকম কাজ থাকবে না অফিসে। তো কালকে আমরা একটা লোককে খবর দিয়ে লাইনটা এখানে করিয়ে দেবো। আর কেন করানোর কথা এতটা বলছি, আমাদের ঘর থেকে লাইন নিয়েছে সেটা বড় কথা নয়, বাকি ফ্ল্যাটেরও আমাদের ঘর থেকেই চলছে, কারণ এখানে এয়ারটেলের নেট খুব খারাপ, তো এয়ারটেলই চলে এখানে বেশি। তো যেহেতু প্রথম আমরা ওয়াইফাই কানেকশন নিয়েছি, আমাদের দুজনেরই দরকার হয় আমার ভিডিও ছাড়তে আর ওর কাজের জন্য, তো ওই জন্যে ছাদের কোথায় নিচে বসিয়েছে তোমাদেরকে আরেকবার দেখে দেবো। আর সেখান থেকে লাইনটা আমাদের ঘরে যাচ্ছে। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ বক্সটা ওখানে লাগানো, তো ওইখান থেকেই সোজা গেছে আমাদের বেডরুমের সুইচ বোর্ডের সাথে, বাথরুমের দিকে যে সুইচ বোর্ডটা আছে সেটার সাথে গেছে। ওই জন্যে দেখি কালকেই তাহলে ওনাকে বলেছিলাম আমরা, ওনার কবে করিয়েছে আমরা যাই না, আমি হঠাৎ করে ওকে বললাম চল একটু দেখে আসি লাইনটা হয়েছে কিনা, কারণ এবার আমাদের ঘরেও একটা প্রেশার পড়ছে। যদিও এই তোমরা অনেকেই জানো কিনা যাই না, আমরা জানতাম না, আমরাই এই জানলাম যে এইরকম যদি কারোর ঘর থেকে কানেকশন নেওয়া হয় তাহলে নাকি 60 টাকা করে প্রত্যেক মাসে। কিন্তু অফটা আমাদের বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের ঘরের উপর চাপ পড়ছে, অনেকগুলো ঘর হয়ে গেছে। তো প্রথমে আমাদের সাথে ছিল স্নেহা সিজদা, তারপর আমাদের নিচের ঘরটাই নিল, মানে থার্ড ফ্লোরের আমাদের ঘরের নিচেই নিল, তারপর আস্তে আস্তে লোক বাড়লো, তারপরে ওনারের মেয়ে ও নিল, তো এই করতে করতে অনেক লোক হয়ে গেছে। তাই জন্য এবার মনে হচ্ছে যে এবার করে দেওয়াটাই ভালো, এখানে কালকে লোকটাকে করিয়ে দেওয়া হবে। তো চলো এবার যাই আমরা নিচে। আর ভিউটা এত ভালো যে ছাদ থেকে সত্যি যেতে ইচ্ছে করছে না। আমি ফোন আনতেও ভুলে গেছিলাম, তাই ওকে বললাম যে তোমার ফোনটা দিয়ে একটু শ্যুট করে নাও। আর এখানে আসলে আমি শুধু আমাদের ফ্ল্যাটের দিকেই চোখ থাকে, আগে পুরনো ফ্ল্যাটের দিকে, ওটা আমি যেন ভুলতেই পারি না, যতই আমি ভালো জায়গায় যাই না কেন আমার ওই ফ্ল্যাটটাই যেন স্বর্গ, আমার খুব ভালো লাগবে, মানে আজও তাকিয়ে থাকে ওই ফ্ল্যাটটার দিকে। প্লিজ আবার কেউ কমেন্ট করো না তাহলে দিদি ছেড়ে চলে এলে কেন, ছেড়ে চলে আসার কারণ আমি তোমাদেরকে বহুবার বলেছি। তো চলো এবার যুদ্ধ করে আমাদের নামতে হবে। চলো ছাদ থেকে নেমে আসলাম, আসার পর বাসন মাজলাম আমি, আর ওকে রচাটা করে দিলাম, আর ও বানিয়ে দিয়েছে কফি। আগের দিন আমি কফি বানিয়েছিলাম, মোস্ট ফালতু হয়েছিল। না আগের দিন আমার গুঁড়ো দুধ ছিল, এবার গুঁড়ো দুধের সাথে না জলের মাপটা আমি ঠিক বুঝতে পারিনি, ও আজকে বানালো কি বলতো প্যাকেট দুধ দিয়ে, সেটা তো ভালো হবে, স্বাভাবিক স্বাভাবিক বিষয় কফি প্যাকেট দুধ, গুঁড়ো দুধে ওসব দিয়ে। আমার কাছে সেদিন প্যাকেট দুধ ছিল না, কিন্তু আমার কফি খেতে ইচ্ছে করেছে, তা কি করবো আমি গুঁড়ো দুধ দিয়ে খেয়ে নিয়েছি। তো যাই হোক, তোমাদেরকে তো বললাম জবাটা আমি লাস্টে পেয়েছি, মানে মায়ের পায়ে দেবো, আমার কিন্তু সেই টাইমে উঠে আসার কথা ছিল না, শুয়ে থাকারই কথা ছিল। ঝড়ের আওয়াজ শুনে বেকার আমি কেন দরজা জানলা খুলে আসতে যাবো বলো দেখি, কিন্তু মনে হলো না আমি আসি, আসলাম বলেই হয়তো ফুলটা পেলাম, কোথাও না সোজা রাস্তাতেই পড়েছিল ঝড়ে উড়ে গিয়ে, মানে ওটার উপর দিয়ে একটা গাড়ি চলে গেলেই হয়তো ওটা চিমসে যেত। যাই হোক না কেন, কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার খেয়ে নিই। এরকম একটা বৃষ্টি বর্ষার ওয়েদারের সাথে না কফিটা আমার খুব ভালো লাগে। গাছগুলো যত্নের জন্য একটা কেমিক্যাল কিনে নেওয়া আছে। হ্যাঁ কেমিক্যালটা কিনে আনা হয়েছে, তো হাতে তো কফি কি করি বা দেখাও, দাঁড়াও তোমাদেরকে বলছিলাম না অ্যামাজনে অর্ডার দিয়েছি পাপার থেকে শুনে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো এইটা দিয়েছি, এটা রিভিউটাও ভালোই দেখলাম, তো আমরা এক দু মাস ইউজ করলে বুঝতে পারবো কেমন, তো যদি ভালো লাগে তাহলে তোমাদেরকেও বলে দেবো, ঠিক আছে। বেশি দাম নেয় নি, 185 টাকা নিয়েছে হচ্ছে 250 ml এর দাম, তো 250 ml তো অনেকদিনই যাবে, আমার তো এই কটাই গাছ বলেছে। হ্যাঁ 1 লিটার জলে 1 ml, আমাদের তো 1/2 লিটার বোতল আছে, 1/2 লিটার জলে তার মানে 1/2 ml দেবো। তো চলো এবার কফিটা খেয়ে নিই। দেখো আরেকজনকে স্প্রে মেশাতে এসেছে, এখন দেবেন উনি এই স্প্রেটা, দেওয়ার নিয়ম হচ্ছে 1 সপ্তাহে একবার, মানে 1 সপ্তাহ অন্তর অন্তর আর কি, আর বললামই হ্যাঁ 1 লিটার জলে 1 ml, আর এটা নয় পুরো সকালবেলা দিতে হবে, নয় সন্ধেবেলা দিতে হবে, তো ওই জন্য সন্ধেবেলায় দিচ্ছে আর কি। তো দিতে থাকুক স্প্রেটা, গাছের পাতায় পাতায়ও দিতে হবে কিন্তু। আর ফুলটা কোথায় পড়েছিল তোমাদেরকে দেখাই, এই যে এই কোনাটা দেখতে পাচ্ছ, একদম এই কোনাটাতে, যেখান দিয়ে মানুষ হাঁটা চলাও খুব একটা করে না, একদম আমাদের এই বাউন্ডারিটাতে, তো ওই জন্যই আমি তুলে নিয়ে এলাম, রাস্তার মাঝে ফাঁঝে পড়লে আর আনতাম না। যাই হোক না কেন, উনি স্প্রেটা একটু করে নিক, ওই যে স্প্রেটা করছে বেশ ভালোই।
এটা হচ্ছে জুঁই ফুলের গাছ, ভালো কথা। এটা তোমাদের দেখানো হয়নি কিন্তু, দাঁড়াও এটাতেও কুড়িয়ে এসছে, ধরেছে, উই দেখ। ঠিক আছে, তো চলো যাই হোক।